Assalamualaikum everyone. Welcome to Home Cooking by Shumi. আমি আজকে ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজভাবে হোমমেড মেয়োনিজ তৈরি করব। আমি এখানে একটা গোটা ডিম ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিলাম। এখানে আমি একটা শুকনো মরিচ দুই ভাগ করে নিয়েছি। স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। আমি দুই চামচের মতো চিনি দিচ্ছি। এবং আমি এখানে হাফ কাপের মতো তেল ব্যবহার করব, কিন্তু একবারে নয়, আমি তিনবারে অল্প অল্প করে তেল দিয়ে দিব। আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো ভিনেগার এবং হাফ কাপ আমি তেল নিয়েছি। আমি প্রথমে অর্ধেকটা তেল দিয়ে নিব এবং এখানে আমি গুঁড়ো দুধটা ব্যবহার করছি। চাইলে এখানে গুঁড়ো দুধটা না দিলেও হবে, আপনার হাতের কাছে যদি গুঁড়ো দুধটা থাকে তাহলে দিতে পারেন, আর যদি না থাকে তাহলে না দিলেও চলবে। কিন্তু গুঁড়ো দুধটা দিলে এই মেয়োনিজটার স্মেলটা ভালো আসে এবং খেতে একটু বেশি টেস্ট লাগে। এবার আমি জগটা আটকে দিয়ে প্রথমে ব্লেন্ড করে নিয়ে আসব। প্রথমেই একবারে ঘন হবে না, প্রথমে একটু নরম থাকবে, ঠিক এ টাইপের। দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে, একটু পাতলা টাইপের রয়েছে। এ পর্যায়ে আমি আরও একটু তেল দিয়ে দিচ্ছি। এবার আমি সম্পূর্ণ তেলটা দিয়ে নেব। নিয়ে আমি আবার দুই মিনিটের মতো ব্লেন্ডার করব। এতে করে যখন ঘন হয়ে আসবে তখন আমার মেয়োনিজটা রেডি হয়ে যাবে। এই মেয়োনিজ দিয়ে আপনি স্যান্ডউইচ অনেক কিছু বানিয়ে খেতে পারবেন। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে ঝটপট মেয়োনিজটা তৈরি করা যায়। আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা ভিডিওটি দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখতে পাচ্ছেন এবার মেয়োনিজটা কি পরিমাণে ঘন হয়ে এসেছে। এটা যদি আপনি নর্মাল ফ্রিজে রেখে দেন তাহলে আরও ঘন হয়ে আসবে। এভাবে খুব সহজে ঝটপট ঘরে মেয়োনিজটা তৈরি করে নিতে পারবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি রইল আমার অনুরোধ, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই মেয়োনিজটা বানিয়ে আপনি দুই তিন দিন ঘরে রেখে নর্মাল ফ্রিজে খেতে পারবেন। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।